আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে শাহি মোরগ পোলাও। তো দেখে নিন কিভাবে রান্না করছি। তো প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য নিয়েছি দুটো দারচিনি, একটা চামচ জিরা, একটা নিয়েছি জয়ত্রী, অর্ধেকটা জয়ফল, একটা স্টার এনিস, দুটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, চার পাঁচটা নিয়েছি লবঙ্গ, সাত আটটা নিয়েছি সবুজ এলাচ, একটি নিয়েছি কালো এলাচ, গোলমরিচ নিয়েছি আধা চা চামচ পরিমাণ, শাহি জিরা নিয়েছি আধা চা চামচ পরিমাণ। এখন সবগুলো মশলা আমি তাওয়ায় টেলে তারপর একটু গুঁড়ো করে নেব। তো মশলাগুলোকে হালকা টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। মোরগ পোলাওয়ের জন্য প্রথমে আমি মাংসটাকে প্রস্তুত করে নিব। তার জন্য এক কাপ টক দই নিয়েছি। দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে। এক চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে। ভালোভাবে মিশিয়ে এখন মাংসটার সাথে মাখিয়ে দিচ্ছি। আমি 1.5 কেজি ওজনের মাংস নিয়েছি। ভালোভাবে মাংসের সাথে এই টক দইটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দইয়ের সাথে মেখে আমি 10 মিনিট মেরিনেটের জন্য রেখে দিয়েছিলাম। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ, ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। প্রকৃত মোরগ পোলাওয়ের স্বাদ পেতে চাইলে অবশ্যই ঘিটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 4টা এলাচ আর 2টো লবঙ্গ। শুরুতেই আমি মোরগ পোলাওয়ের জন্য যে শাহি মশলাটা তৈরি করেছি ওখানে আমি তেজপাতা দিয়েছি, যার কারণে এখানে আর তেজপাতা দিলাম না। দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে বেরেস্তার মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা আমি একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। তো মরিচ বাটাটাও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মেরিনেট করা মাংসটা এর মাঝে ছেড়ে দিচ্ছি, মোরগের মাংসগুলো। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা, 1 চা চামচ পোস্তদানা বাটা। বাদাম বাটা আর পোস্তদানা বাটাটা দিয়েও ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ একেবারে গরম দুধটা দিয়ে দিচ্ছি আমি, লিকুইড গরম দুধটা। এতে করে মাংসের ঝোলটা ছাঁকা ছাঁকা হবে না, গরম দুধটা দেওয়াটাই ভালো। তৈরি করে রাখা মশলা থেকে আমি 1 টেবিল চামচ মশলা এখন মাংসেতে দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব ভালোভাবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো মাংসটাকে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে, ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি মাংসটাকে। আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব, ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে নিব। তো ঢাকনা সরিয়ে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। শেষ পর্যায়ে বেরেস্তাটা দিলে মাংসটার ঘ্রাণটা অনেকটা ভালো আসে, খেতেও সুস্বাদু হয়। তো মাংসের ঝোলটা আমার অনেকটা ঘন হয়ে আসছে, এখন নামিয়ে নিচ্ছি। তো আমাদের মোরগটা তো রান্না হয়ে গেল, এর থেকে কিছু ঝোল আমি একটি বাটিতে উঠিয়ে রাখছি। তো বাটিতে কিছু মোরগের ঝোল উঠিয়ে রাখলাম। তো এখন পোলাও রান্না করার জন্য চলে যাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি চালটা আজকে মেপে নিয়েছি চায়ের কাপে। আমি 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এর আগে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটাকে, এতে করে পোলাওটা অনেকটা ঝরঝরে হয়। এখন চুলায় পোলাও রান্না করতে চলে যাচ্ছি। তো চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই পোলাওটা ঘি দিয়ে রান্নার চেষ্টা করবেন মোরগ পোলাও রান্নার ক্ষেত্রে।
দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, চার পাঁচটা এলাচ। গরম ঘিয়ের মাঝে আমি চালগুলো ছেড়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চালটাকে আমি ভালোভাবে ঘিয়ের মাঝে ভেজে নিচ্ছি। তো 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দেওয়া প্রয়োজন। তো আমি কি করছি, এখানে 5 কাপ পানি দিয়ে দিচ্ছি আর 1 কাপ লিকুইড গরম দুধ দিয়ে দিলাম। তো হয়ে গেল তো 6 কাপ। এখন আমি মিডিয়াম আঁচে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিয়েছি, এতে করে পোলাওটা তাড়াতাড়ি হয়ে আসবে আর ভালোভাবে ছিটে আসবে। তো পোলাওয়ের পানিটা অর্ধেক টেনে আসলে আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা সরিয়ে এখন দিয়ে দিচ্ছি যে মোরগ পোলাওয়ের ঝোলটা, মোরগের ঝোলটা রেখেছিলাম সেই ঝোলটা এখন পোলাওয়ের মাঝে মিশিয়ে দিচ্ছি। ঝোলটাকে দিয়ে পোলাওয়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পোলাওয়ের পানিটা অনেকটা শুকিয়ে আসছে, তাই আমি এখন চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি, অপেক্ষায় আছি পোলাওটা সেদ্ধ হয়ে আসার জন্য। এরই মাঝে আমি ঢাকনা খুলে পোলাওটাকে নেড়ে চেড়ে দিয়েছি। আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখে নিন। এজন্য আমি ক্যামেরাটা একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন কিছু পোলাও এর থেকে উঠিয়ে আমি একটি বাটিতে রেখে দিচ্ছি, অর্ধেকটি পোলাও উঠিয়ে রাখছি। তো অর্ধেকটি পোলাও আমি উঠিয়ে রেখেছি। এখন এর মাঝে মাংসগুলো সেট করে দিব। তো রান্না করে রাখা মোরগটা, এখন মোরগের মাংসগুলো এখন দিয়ে দিলাম লেয়ার করে। তো মাংসগুলো ছড়িয়ে দিচ্ছি একটু। এখন মাংসের উপরও দিয়ে দিচ্ছি যে বাটিতে রেখে দিয়েছিলাম অর্ধেক পোলাওগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে উপরটা ঢেকে দিচ্ছি মাংসটুকু। তো মাংসগুলো ঢেকে দিয়েছি, এর উপর দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি কিছু আলুর বোখরা, কিছু আস্ত কাঁচামরিচ গেঁথে দিচ্ছি, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসে কাঁচামরিচের। পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল। ঢাকনা দিয়ে দিয়েছি, অপেক্ষায় আছি 10 মিনিট। আমি দমে দিয়ে রেখেছি, একেবারে লো আছে, আমি 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখছি। আর অবশ্যই এই পর্যায়ে যদি আপনার স্টিলের অথবা অ্যালুমিনিয়ামের হাঁড়ি হয় সেক্ষেত্রে লোহার তাওয়া এই পাত্রের নিচে দিয়ে তারপরে ভাপে দিয়ে রাখবেন, দমে দিয়ে রাখবেন। ফিরে আসলাম 10 মিনিট পর, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো পরিবেশনের আগে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি, বেশি জোরে জোরে এখানে মিশানো যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে, পোলাওয়ের চালটা ভেঙে যাবে। তো 2টা সেদ্ধ ডিম দিয়ে দিলাম পরিবেশনের জন্য। এর উপরেও ছিটিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা, আরও দিয়ে দিচ্ছি কিছু অরেঞ্জ কালারের ভাত। আমি এগুলো জর্দা যেভাবে ভাত রান্না করে ভাতের সাথে কিছু ফুড কালার দিই অরেঞ্জ, তো সেটা দিয়ে কালার করে ভাতটা মার্জরিয়ে নিয়েছি। এই ভাতটা ছড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের শাহি মোরগ পোলাও রেস্টুরেন্টের স্টাইলে। খুবই মজাদার হয়েছে এই মোরগ পোলাওটা। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। Thank you.